আসসালামু আলাইকুম থিওরি সেটস এই চাপ্টারের উপর আমি আজকে চার নম্বর ক্লাস নিব গত তিনটি ক্লাসে আমরা এই পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম সতেরো নম্বর অঙ্কটা আমরা আজকে সমাধান করা শিখবো তবে আমি প্রথমে আঠারো নম্বর অঙ্কটা করাবো তারপর সতেরো করাবো ঠিক আছে তো আমাদের সিটে আঠারো নম্বর যে অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আঠারোর মধ্যে আমাদের টোটাল তিনটা ক্যাটাগরির অঙ্ক আছে যেমন এতে লেখা হয়েছে অ্যাসোসিয়েটিভ ল অ্যাসোসিয়েটিভ ল প্রমাণ করতে হবে হ্যাঁ অ্যাসোসিয়েটিভ ল দুইটা এই দুইটা ল প্রমাণ করতে হবে তারপর বিতে আছে ডিস্ট্রিবিউটিভ ল এখানেও দুইটা ল আছে প্রমাণ করতে হবে সিতে আছে ডিমর্গানস ল এখানেও দুইটা ল আছে প্রমাণ করতে হবে আচ্ছা এখন অ্যাসোসিয়েটিভ ল এর বাংলা অর্থ কি অ্যাসোসিয়েটিভ ল এর বাংলা অর্থ হচ্ছে সংযোগ নীতি আর ডিস্ট্রিবিউটিভ ল এর বাংলা অর্থ হচ্ছে বন্টন নীতি আর ডি একজন মনীষীর নাম সো ওনার নামের তো বাংলা হবে ডি মর্গানসই হবে এটা তো আর বাংলা করা যাবে না তো আমরা যেটা বুঝতে পারলাম আর কি অ্যাসোসিয়েটিভ ল এর বাংলা অর্থ সংযোগ নীতি ডিস্ট্রিবিউটিভ ল এর বাংলা অর্থ হচ্ছে বন্টন নীতি তো সংযোগ নীতির আন্ডারে আমাদের দুইটা ম্যাথ প্রমাণ করতে বলতে পারে অথবা পরীক্ষা যে কোনো একটা ম্যাথ প্রমাণ করতে বলতে পারে হ্যাঁ তো যেটা আসবে আমরা সেই অনুযায়ী সমাধান করব তারপর বন্টন নীতির দুইটা সূত্র আছে আবার ডি মর্গানস ল এর দুইটা সূত্র আছে আচ্ছা এখন কথা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল এর আন্ডারে যে দুইটা অঙ্ক আছে এখানে কি বলা বলা হয়েছে মূলত এখানে বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেট আছে কার উপর এ আর বি এর উপর সো এটা সমান কি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বি আর সি এর উপর দেখো ব্র্যাকেটটা আছে মানে সব জায়গায় ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেট কোথায় আছে এ আর বি এর মধ্যে আর এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কিন্তু ব্র্যাকেট টা আর সি এর উপর আছে এখন এই দুইটা জিনিস সমান সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে আবার যদি ইউনিয়ন থাকে হ্যাঁ যেমন এখানে ইউনিয়ন আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ব্র্যাকেট এ আর বি এর উপর থাকা যেই কথা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ব্র্যাকেট বি আর সি এর ওপর থাকা একই কথা তো এটা হচ্ছে আমাদের ল বা সংযোগ নীতি আর ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়েছে যে এ ইন্টারসেকশন তারপরে কি আছে বি ইউনিয়ন সি যদি এরকম থাকে আর কি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে সেটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এটা লেখা যাবে অথবা যদি এরকম থাকে এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি সেক্ষেত্রে এটাকে লেখা যাবে এ ইউনিয়ন বি তারপর ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি লেখা যাবে আর ডি বর্গাস্ল বলেছে এ ইউনিয়ন বি হোল প্রাইম থাকলে সেটাকে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম লেখা যায় আর এ ইন্টারসেকশন বি হোল প্রাইম থাকলে সেটাকে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম লেখা যায় তো এই যে ছয়টা সূত্র আছে এগুলো আমাদের প্রমাণ করতে বলবে এখন তোমাদের হচ্ছে এর আন্ডারে যে দুইটা ম্যাথ এগুলোকে লাগবে কিনা মুখস্থ করা দরকার নাই কারণ প্রমাণ যদি আসে তুমি যদি বুঝতে নাও পারো যে ল নাকি ডিস্ট্রিবিউটিভ নাকি ডিমার্গান্স ল তুমি যদি বুঝতে নাও পারো কোনো সমস্যা নাই আমি যেই টেকনিকে ম্যাথটা করাবো হ্যাঁ তুমি জাস্ট ল প্রমাণের নিয়মটা শিখে যাবা বাট এমনি যদি তোমার জানার ইচ্ছা থাকে হ্যাঁ যে অ্যাসোসিয়েটিভ ল আসলে কোন দুইটা ল সেই ক্ষেত্রে তোমার এই দুইটা একটু মুখস্থ রাখতে হবে যে যদি সব ইন্টারসেকশন থাকে তাহলে এ আর বি এর উপর ব্র্যাকেট থাকা যেই কথা বি আর সি এর উপর ব্র্যাকেট থাকা একই কথা অথবা সব যদি ইউনিয়ন থাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সব যদি ইউনিয়ন থাকে তাহলে এ আর বি এর উপর ব্র্যাকেট থাকা যেই কথা বি আর সি এর ওপর ব্র্যাকেট থাকা একই কথা ঠিক আছে আবার ডিস্ট্রিবিউটিভ ল এর সূত্র দুইটা যদি চাও মনে রাখতে পারো না রাখলো কোনো সমস্যা নাই হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ ল তে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যদি হয় হ্যাঁ মানে বি ইউনিয়ন সি ব্র্যাকেটে থাকবে সেই ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি লেখা যায় হ্যাঁ আবার হচ্ছে তোমার হচ্ছে এখানে যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি থাকে মানে বি ইন্টারসেকশন সি এর উপর যদি ব্র্যাকেট থাকে সেই ক্ষেত্রে তোমার লেখা যাবে এ ইউনিয়ন বি মাঝখানে ইন্টারসেকশন আবার এ ইউনিয়ন সি লেখা যাবে তো এইভাবে চাইলে তোমরা এগুলো মনে রাখতে পারো আমি জাস্ট ল প্রমাণের নিয়মটা শেখাই দিই ধরো এখান থেকে আমি তিনটা অঙ্ক করাই দিব অ্যাসিডিটিভ ল থেকে একটা তারপর ডিস্ট্রিবিউটিভ ল থেকে একটা আর ডিমর্গান্স ল থেকে আরেকটা অঙ্ক করাই দিব হ্যাঁ দেন হচ্ছে যে কোনো সূত্রের প্রমাণ আসলে তোমরা মোটামুটি পারবা সমাধান করতে হ্যাঁ খুব একটা কঠিন লাগার কথা না তা আসো আমি অ্যাসোসিটিভ লয়ের এক নম্বর যে ম্যাপটা আছে এটা আমরা প্রমাণ করা শিখি আচ্ছা প্রথমে আমি ধরো এক নম্বর ম্যাপটা তুলে নিলাম এটা হচ্ছে আমাদের এক নম্বর ম্যাথ এটা প্রমাণ করতে হবে সো আমরা লিখবো টু প্রুভ দ্য অ্যাবভ উই উইল প্রুভ দ্যাট মানে উপরের অংশটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে এই যে এই যে অঙ্কটা আছে না লেফট সাইড লেফট সাইডটাকে আমরা বলবো হচ্ছে প্রথম অংশ হ্যাঁ তো প্রথম অংশ থেকে আমরা হচ্ছে দ্বিতীয় অংশ প্রমাণ করবো সাবসেটের মাধ্যমে আবার দ্বিতীয় অংশ থেকে আমরা প্রথম অংশ প্রমাণ করবো সাবসেটের মাধ্যমে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে সাবসেট চিহ্ন বলা হয় হ্যাঁ বাংলা অর্থ হচ্ছে উপসেট তো আমি প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ প্রমাণ করব সাবসেটের মাধ্যমে আবার দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশ প্রমাণ করবো সাবসেটের মাধ্যমে অর্থাৎ সেটে যখন কোনো ল প্রমাণ করতে বলবে আমাদেরকে দুইবার প্রমাণ করতে হবে প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ আবার দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ আচ্ছা সো আমি আমি সাজাবো সাজানোর পরে রেড কালারের যে লাইনটা আছে এই অংশটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রথমে এই এই পুরো অঙ্কের প্রথম প্রথম যে পার্টটা আছে হ্যাঁ তো উপাদানকে আমি এক্স ধরে নিব। তাহলে আমি লিখতে পারি লেট এক্স বি ইলিমেন্ট অফ প্রথম অংশ মানে এই যে প্রথম অংশ এর উপাদান হচ্ছে এক্স এটা আমরা ধরে নিলাম ম্যাথমেটিক্যাল লিখতে পারি এক্স ইলিমেন্ট প্রথম অংশ আচ্ছা এখন এই যে আমরা লিখলাম এক্স ইলিমেন্ট প্রথম অংশ এইটার পরের লাইনটা কি হবে এটার পরের লাইনটা হবে এরকম যে এই যেহেতু পুরো অংশের উপাদান হচ্ছে এক্স সেহেতু আমি আলাদাভাবে বলতে পারি যে এক্সটা এ ইন্টারসেকশন বি এরও ইলিমেন্ট তারপরে এক্সটা সি এরও ইলিমেন্ট এটা আমি আলাদা করে বলতে পারবো মানে পুরো অঙ্কের ইলিমেন্ট হচ্ছে এক্স তাহলে আমি এক্স ইলিমেন্ট এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লিখলাম পরের লাইনে আমাকে ইন্ডিভিজুয়াল লিখতে হবে যে এক্সটা হচ্ছে কি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে আছে তারও ইলিমেন্ট আবার ইন্টারসেকশনের পরে যে সি আছে তারও ইলিমেন্ট আচ্ছা তাহলে এটা আমি লিখি ইন্ডিভিজুয়ালি যদি আমরা করি তাহলে বিষয়টা এইভাবে লিখতে পারি যে এক্স ইলিমেন্ট কার ইলিমেন্ট এ ইন্টারসেকশন বি এর ইলিমেন্ট আর এই ইন্টারসেকশনটা হয়ে যাবে অ্যান্ড তাহলে এক্স কার ইলিমেন্ট এক্স হচ্ছে আবার সি এরও ইলিমেন্ট ইন্টারসেকশনটা এন্ড হয়ে যাবে মানে যখন তুমি আলাদাভাবে ভাবে এক্স এলিমেন্ট দুই জায়গায় লিখবা তখন কিন্তু ইন্টারসেকশন থাকলে হবে হবে ইউনিয়ন থাকলে থাকলে অর ঠিক আছে ইন্টারসেকশন কি হয় অ্যান্ড হয় আর ইউনিয়ন থাকলে কি হয় ইউনিয়ন থাকলে অর হতো এই জিনিসটা মাথায় রাখবা আচ্ছা এখন আমরা ফার্স্ট ব্রিগেড ভিতরে একটু তাকাই এ ইন্টারসেকশন বি ফার্স্ট ভিতরে আছে এখন এটার পাশে কি আছে এক্স এলিমেন্ট মানে বি এর উপাদান হচ্ছে এক্স তাহলে এটা কথা আমরা ইন্ডিভিজুয়াল লিখতে পারি যে এক্স এ এরও ইলিমেন্ট আবার এক্স হচ্ছে বি এরও ইলিমেন্ট এটা তো আলাদাভাবে আমরা লিখতে পারি তাই না তাহলে আমরা এটাকে আলাদাভাবে লিখবো যখনই আলাদাভাবে লিখবো মাঝখানে ইন্টারসেকশনটা অ্যান্ড হয়ে যাবে তাহলে আলাদাভাবে লিখলে হবে কি এক্স ইলিমেন্ট এ ইন্টারসেকশন হয়ে যাবে অ্যান্ড তারপরে এক্স ইলিমেন্ট বি এই যে এক্স ইলিমেন্ট বি করে দিলাম তারা ব্র্যাকেটে ছিল আমিও ব্র্যাকেটে রেখে দিলাম অ্যান্ড এক্স ইলিমেন্ট সি আচ্ছা এই থার্ড লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো কি করলাম আমি সেই বিষয়টা বুঝতে পারছো কিনা আচ্ছা ঠিক আছে তাহলে থার্ড লাইনের দিকে আমরা তাকিয়ে দেখছি যে এখানে কোনো ইন্টারসেকশন বা ইউনিয়ন নাই যা ছিল সেগুলো অ্যান্ড অথবা অর হয়ে গেছে তাই না আমাদের থার্ড লাইনের দিকে আমরা তাকালাম দেখলাম কি আমাদের কোনো ইন্টারসেকশন অথবা ইউনিয়ন আমাদের থার্ড লাইনে নাই যা ছিল সেগুলো কি হয়েছে এন্ড অথবা অর হয়ে গেছে তো যখন কোনো লাইনের মধ্যে ইন্টারসেকশন বা ইউনিয়ন পাবানা সাধারণত থার্ড লাইনই পাবা তো যখন কোনো লাইনের মধ্যে ইন্টারসেকশন বা ইউনিয়ন পাবানা তখন এই নোটটার কথা মনে করবা যে রাইট সাইডে যেতে হবে রাইট সাইডে যেতে হবে এটা একটা টেকনিক আর কি পরীক্ষার খাতায় না এই নোটটা একটা টেকনিক পরীক্ষার খাতায় না রাইট সাইডে যেতে হবে মানে যখন আমাদের লাইনের মধ্যে ইন্টারসেকশন ইউনিয়ন আমরা দেখতে পাবো না যা ছিল এন্ড অথবা হয়ে যাবে তখন আমরা কথা মনে রাখবো যে রাইট সাইডে যেতে হবে অর্থাৎ রাইট সাইড বলতে আমাদের যেটা প্রমাণ করতে হবে হ্যাঁ সেই সাইডের দিকে একটু নজর দিতে হবে তা আমি এই নজর দিয়ে দেখলাম যে এখানে ব্যাকেটটা বি আর সি এর উপর আছে তাহলে আমি কি করব এই এ আর বি এর ব্যাকেটটা উঠাইয়া আমি বি আর সি এর উপর দিয়ে দিব লাইক এরকম যে এক্স ইলিমেন্ট এ তারপরে অ্যান্ড হ্যাঁ ব্র্যাকেটটা উঠাই আমি দিয়ে দিব এক্স ইলিমেন্ট বি অ্যান্ড এক্স ইলিমেন্ট সি আমি বি আর সি এর উপর দিয়ে দিব কারণ রাইট সাইডে ব্র্যাকেটটা বি আর সি এর উপর আছে এই জন্য আমি বি আর সি এর উপর দিয়ে দিব এখন প্রশ্ন হলো যে আমার দরকার হলে কি আমি বি আর সি এর উপর ব্র্যাকেট দিতে পারি না দরকার হলে দিতে পারি না এটা একটা লজিক থাকতে হবে তো লজিক আছে শোনো অ্যান্ড মানে হচ্ছে গুণ নির্দেশ করে অ্যান্ড মানে হচ্ছে গুণ নির্দেশ করে তো টু ফোর সিক্স যেই কথা টু ফোর সিক্স একই কথা দুইটা একই রেজাল্ট আসবে তুমি ক্যালকুলেটার চাপে দেখো হ্যাঁ দুইটার একই রেজাল্ট আসবে তো এর অর্থ যদি গুণ নির্দেশ করে হ্যাঁ তাহলে তো আমি বলতেই পারি যে এখানে একটা গুণ চিহ্ন আছে এখানে একটা গুণ চিহ্ন আছে তার মানে পুরো সেন্টেন্সটার মধ্যে কিন্তু গুণ চিহ্ন আছে তাই না গুণ চিহ্ন থাকলে ব্র্যাকেটটা এ আর বি এর উপর যেই কথা বি আর সি এর ওপর তো একই কথা আমার যেহেতু লাগবে বি আর সি এর উপর ব্র্যাকেট সেহেতু আমি তুলে বিআরসি এর উপর দিয়ে দিছি যেহেতু আমি করতে পারবো সেহেতু করলাম হ্যাঁ লজিক ছাড়া কিন্তু কাজ করা যাবে না আচ্ছা এখন করতে পারি এইখানে তোমার এক্স ইলিমেন্ট এ আছে থাকবে হ্যাঁ এন্ড পর্যন্ত যা আছে থাকবে আমি ফার্স্ট ব্যাগের ভিতরে একটু ভালো করে তাকালে আমি দেখতে পারি এন্ডের বা পাশে এক্স ইলিমেন্ট আছে অ্যান্ডের ডান পাশেও এক্স ইলিমেন্ট আছে হ্যাঁ মানে এক্স বি এর উপাদান এক্স সি এর উপাদান তা আমি এটাকে যদি একটু শর্ট করে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে এক্স ইলিমেন্ট বি ইন্টারসেকশন সি এক্স হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান এটাকে আমি শর্ট করে লিখতে পারি আর যদি মনে হয় যে এই জিনিসটা আমি বুঝি না হ্যাঁ ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো যে অ্যান্ডের বা পাশে এক্স ইলিমেন্ট আছে অ্যান্ডের ডান পাশেও এক্স এলিমেন্ট আছে তো এক্স এলিমেন্ট কমন নিলে মাঝখানে ইন্টারসেকশনটা টা ইন্টারসেকশন হয়ে যাবে এইভাবে মনে রাখতে পারো নর্মালি আমার কাছে যদি এক্স ইলিমেন্ট বি ইন্টারসেকশন সি থাকতো তাহলে আমি ইন্ডিভিজুয়াল লিখতে পারতাম না যে এক্স বি এর উপাদান এক্স সি এর উপাদান আলাদা করতে পারতাম না তো আমি তো আলাদাভাবে লিখলে তো এক্স ইলিমেন্ট বিস ইলিমেন্ট সি হতো তাহলে আবার এক্স ইলিমেন্ট বিস ইলিমেন্ট সি থাকলে সেটাকে আবার আমি একসাথে লিখতে পারি যে এক্স ইলিমেন্টটা কমন চলে আসলে যদি এটা কমন না বাট বোঝানোর খাতিরে বলতেছি আর কি এক্স ইলিমেন্ট কমন আসলে আমাদের এন্ড হয়ে যাবে ইন্টারসেকশন তাহলে বি ইন্টারসেকশন সি হয়ে যাবে কারণ এন থাকলে কি হয় ইন্টারসেকশন হয় না তো আমাদের এনটা ইন্টারসেকশন হয়ে যাবে বি ইন্টারসেকশন সি হয়ে যাবে আচ্ছা এখন আমরা আবার একটু তাকাবো আমাদের লাস্ট লাইন লাস্ট লাইন আমাদের অঙ্ক শেষ ছয় লাইনে গিয়ে আমাদের শেষ হয়ে যায় তো আমি এখন দেখতে পাচ্ছি যে আছে আছে ডান পাশে তার মানে এটা ইন্ডিভিজুয়াল করে লেখা আমি চাইলে শর্ট করে ফেলতে পারি শর্ট করলে কি হবে এক্স এলিমেন্টটা মনে মনে ধরে ধরে নাও এটা কমন নিয়েছি তো এক্স এলিমেন্ট কমন নিলে তোমার এখানে আছে এ তারপরে এন্ড হয়ে যাবে ইন্টারসেকশন আর এখানে তোমার থাকতেছে বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের কিন্তু এই যে লাইনটা প্রমাণ করতে বলছে সেই লাইনটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা কথাটা এইভাবে লিখে দেবো যে সুতরাং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সাবসেট এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এখন আমাদের ওই যে ব্লু কালার যে লাইনটা আছে এটা আবার প্রমাণ করতে হবে সেম সিস্টেম সিস্টেমে করা যাবে অথবা আর একটা সহজ উপায়টা হচ্ছে হচ্ছে কি তুমি যখন ব্লু প্রমাণ করবা হ্যাঁ মানে দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশ প্রমাণ করবা তখন উল্টা দিক থেকে উঠলেই হয় ঠিক আছে যে এই লাইন থেকে এক লাইন উপরে উঠবা হ্যাঁ এইভাবে উপরে উঠতে উঠতে উপরে উঠতে উঠতে একটা সময় গিয়ে তুমি তোমার যে লাইনটা দরকার সেটা তুমি পেয়ে যাবা মানে নিচ থেকে উপরে দিকে উঠলেই হচ্ছে আমি ম্যানুয়ালি করে করেই দেখাই নিচ থেকে উপরে উঠতে গেলে অনেকের জন্য সহজ অনেকে আবার হচ্ছে মিস্টেক করে ফেলে হ্যাঁ তো তোমার যেটা ভালো লাগে তুমি যদি মনে হয় সমাধান করে যা ওকে আর যদি মনে হয় যে নিচ থেকে উপরে দিকে আস্তে আস্তে উঠবো সেটাও হবে সমস্যা নেই আমরা যখন হচ্ছে ব্লু কালার প্রমাণ করব তখন আমি এই অংশের উপাদানকে ওয়াই ধরে নিব। তো আমি লেট দিয়ে লিখলাম ওয়াই এলিমেন্ট অফ আমাদের এই যে প্রথম অংশ যেটা আছে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হ্যাঁ তারপর ম্যাথমেটিক্যাল লিখলাম ওয়াই এলিমেন্ট এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এখন তুমি একটা জিনিস দেখো ওয়াই কার উপাদান ওয়াই হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর উপাদান আমি এটাকে তো ইন্ডিভিজুয়ালিও বলতে পারি যে ওয়াই এর উপাদান এই ফার্স্ট এর উপাদান তাহলে ইন্ডিভিজুয়াল যখন করবো তখন এই মাঝখানের যে ইন্টারসেকশনটা আছে হ্যাঁ যে ইন্টারসেকশনটা আছে এটা কিন্তু অ্যান্ড হয়ে যাবে যখন তুমি ইন্ডিভিজুয়াল করবা হ্যাঁ তখন কিন্তু মাঝখানের ইন্টারসেকশন কি হয়ে যাবে অ্যান্ড হয়ে যাবে সো আমি ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে আমাদের এই ওয়াই এর উপাদান ইন্টারসেকশন হয়ে যাবে এন্ড ওয়াই বি ইন্টারসেকশন সি এর উপাদান আচ্ছা এরপরে আমরা হচ্ছে লিখতে পারি ওয়াই ওয়াই এ এন্ড যা লিখলাম হ্যাঁ এখন এই তাই বি ইন্টারসেকশন সি এর উপাদান আমি আলাদাভাবে তো বলতে পারি যে ওয়াই ইলিমেন্ট বি ওয়াই বি এর উপাদান ইন্টারসেকশন হয়ে যাবে এন্ড আবার লিখতে পারি ওয়াই সি এর উপাদান এখন আমাকে রাইট সাইডে যেতে হবে ঠিক আছে এই নোটটার কথা ফলো করবা যে আমাদের এই থার্ড লাইনে দেখো কোনো ইন্টারসেকশন অথবা ইউনিয়ন নাই যা ছিল সেটা কি হয়ে গেছে অ্যান্ড অথবা অর হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রাইট সাইডে যাবো এই তিন নাম্বার লাইন হয়ে গেলেই আমরা রাইট সাইডের দিকে তাকাবো যে কি প্রমাণ করতে বলছে দেখলাম যে ব্র্যাকেটটা এ আর বি এর ওপর আছে তো আমি এই ও বি আর সি এর ব্র্যাকেটটা তুলে এ আর বি এর ওপর দিয়ে দিব আমি বি আর সি এর ব্র্যাকেটটা তুলে আমি এ আর বি এর ওপর দিয়ে দিব যে এটা হবে ওয়াই এলিমেন্ট এ তারপরে এন্ড ওয়াই ইলিমেন্ট বি ব্র্যাকেট ক্লোজ এন্ড ওয়াই ইলিমেন্ট সি সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এন্ড এর বা ওয়াই ইলিমেন্ট এন্ড এর ডান পাশে ওয়াই ইলিমেন্ট দ্যাট ইজ ওয়াই আমরা ওয়াই ইলিমেন্ট কমন নিব কমন নিলে আমাদের এই এন্ড কি হয়ে যাবে ইন্টারসেকশন হয়ে যাবে অর্থাৎ এ ইন্টারসেকশন বি আর এখানে তোমার এন্ড এর পর কি আছে ওয়াই ইলিমেন্ট সি এখন এন্ড এর বা পাশে ওয়াই ডান পাশে ওয়াই ইলিমেন্ট আবার ওয়াই ইলিমেন্ট হিসাবে কমন যায় যদি এটা কমন না হ্যাঁ এটা হচ্ছে একসাথে করে ফেলা কি ঠিক আছে বাট আমি হচ্ছে কমন এর কথাই বলি আর কি যখনই আমি কমন নিব ওয়াই এলিমেন্ট হ্যাঁ তখনই এন্ড হয়ে যাবে ইন্টারসেকশন সো এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি এর পরিবর্তে আমরা দিব হচ্ছে ইন্টারসেকশন তারপরে সি তো সুতরাং দিয়ে আমরা লিখতে পারি সেকেন্ড যে লাইন ব্লু কালারের লাইন ওই ব্লু লাইনটা আমাদের প্রমাণ হয়ে গেল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সাবসেট সাবসেট দিয়ে আমরা লিখবো হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা দুই নং সমীকরণ তারপর লিখতে হবে ফ্রম ইকুয়েশন ওয়ান আচ্ছা এখন এক আর দুই নং সমীকরণ কমপ্লিট হওয়ার পর আমরা লিখবো যে ফ্রম ইকুয়েশন ওয়ান এক এবং দুই নং সমীকরণ থেকে আমরা পাই এক এবং দুই নং সমীকরণ থেকে আমরা কি পাই যে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেছে অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লিখে আমরা হচ্ছে প্রুফ কথাটা লিখে দিব আচ্ছা এখন অঙ্কটা কিন্তু ধরো মোটামুটি একটু কঠিনই লাগার কথা বাট কয়েকবার যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি কঠিন লাগবে না কারণ এটা একটা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা অঙ্কটা আগাতে পারি এবং প্রতিটা অঙ্ক একই রকম একটা অঙ্ক পারলে বাকি প্রমাণগুলো কিন্তু নিজে নিজে পারা যায় এখন বলো কার কোন জায়গায় প্রশ্ন আছে প্রশ্ন থাকলে করো আমি সেই কোশ্চেন প্রশ্নগুলোর অ্যান্সার দিই বলো কোন লাইনটা আরেকবার বোঝাতে হবে বা কোন পারো নি আমাকে বললে ভালো হয় আচ্ছা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আহ আঠারোর এক তো বুঝতে পারলাম আমি তাহলে আঠারোর এর এক করিয়েছি আঠারোর এর দুই নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক থাকবে এখন আমি করাবো আঠারোর বি আঠারো বি মানে ডিস্ট্রিবিউটিভ ল ডিস্ট্রিবিউটিভ আমাদের যে সেকেন্ড অঙ্কটা আছে আমি সেকেন্ড অঙ্কটা করাবো হ্যাঁ এটা সলিউশনটা আমি বুঝাই দিব যে কিভাবে হচ্ছে সমাধানটা করতে হচ্ছে তো প্রথমে রোমান দিয়ে টু আমি পুরো অঙ্কটা তুলে নিয়েছি তারপরে লিখতে হয় টু প্রুভ মানে উপরের অংশটা প্রমাণ করার জন্য উই উইল প্রুভ দ্যাট আমরা প্রমাণ করব। হ্যাঁ প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ এই যে দেখো প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ লিখলাম আবার এই দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ লিখিয়ে ফেললাম মানে সেটে যখন কোনো ল প্রমাণ করবা তখন দুইবার প্রমাণ করতে হবে প্রথম অংশ এখানে একটা সাবসেট চিহ্ন দিবা এই যে সাবসেট চিহ্ন হ্যাঁ প্রথম অংশটা লিখলাম তারপর সমানে পরিবর্তন করে সাবসেট চিহ্ন দিব এবব দ্বিতীয় অংশটা লিখবো প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ আবার এই দ্বিতীয় অংশটা শুরুতে লিখবা দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ আচ্ছা সাজানোর পর আমরা হচ্ছে এই যে ইয়েলো কালার লিখলাম যে লেট আমরা ধরে নিচ্ছি এক্স ইলিমেন্ট অফ প্রথম অংশ এই যে প্রথম যে অংশটা আছে না এই অংশের উপাদান হচ্ছে এক্স তাহলে ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি এক্স ইলিমেন্ট আমাদের প্রথম অংশ আচ্ছা এখন এইখান থেকে আমাদের এই লাইনগুলো ক্যালকুলেশন করে এই যে এই পর্যন্ত আসতে হবে এইখানে আসতে হবে তা আসার নিয়মটা আমি একটু বলি প্রথমে এখানে কি লেখা আছে এক্স ইলিমেন্ট এক্স ইলিমেন্ট লিখে তারপর আমি প্রথম অংশটা লিখেছি এ ইউনিয়ন পি ইন্টারসেকশন সি তাহলে এই প্রথম অংশের উপাদান হচ্ছে এক্স তাহলে আমি ইন্ডিভিজুয়ালি তো লিখতে পারি যে এক্স হচ্ছে এক্স হচ্ছে ও উপাদান আবার এক্স হচ্ছে এই ফার্স্ট ব্রিগেড এর উপাদান এটা তো আমি ইন্ডিভিজুয়াল তাই না আমাদের এক্স ইলিমেন্ট এক্স ইলিমেন্ট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানে পুরো অংশের উপাদান হচ্ছে এক্স তাহলে তুমি তো আলাদা করেও লিখতে পারো যে এক্স হচ্ছে এর উপাদান এক্স হচ্ছে এই ফার্স্ট ব্রেগ্রেড উপাদান তাহলে আলাদা করে যখন লিখবা তখন মাঝখানে ইউনিয়ন থাকলে অর হবে ইউনিয়ন থাকলে কি হবে অর হবে আর ইন্টারসেকশন থাকলে কি হবে এন্ড হবে যখন তুমি আলাদাভাবে লিখবা আর যখন তুমি কমন নিবা হ্যাঁ ঘটনা কিন্তু ঘটবে তো আমি যখন হচ্ছে আলাদা আলাদা লিখবো যে এক্স ও উপাদান হ্যাঁ তো এই যে লিখলাম এক্স এলিমেন্টে এক্স এর উপাদান ইউনিয়নটা হয়ে যাবে অর ইউনিয়নটা কি হয়ে যাবে ইউনিয়নটা হয়ে যাবে অর ইউনিয়নটা হয়ে যাবে অর তারপরে এক্স কার উপাদান হবে এক্স তোমার এই ফার্স্ট ব্র্যাকেটের উপাদান হবে ঠিক আছে এক্স কিন্তু তোমার এই ফার্স্ট ব্র্যাকেটের উপাদান হবে আলাদাভাবে তুমি লিখতে পারবা যে এক্স হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের উপাদান এই যে এক্স এলিমেন্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড লাইনের পর আমরা থার্ড লাইনে যাব থার্ড লাইনের শুরুতেই আমাদের হচ্ছে এক্স এলিমেন্ট অর ওই রেড কালার পর্যন্ত যা আছে তাই লিখে দিবা এক্স এলিমেন্ট অর যা আছে তাই লিখে দিবা কিন্তু ওই ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এখানে আবার কি লেখা যায় ইন্ডিভিজুয়াল লেখা যায় যে এক্স ইলিমেন্ট বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে এক্স তার আলাদা করে লিখতে পারি যে এক্স বি এর উপাদান এক্স সি এর উপাদান লিখতে দিতে পারি আলাদা করে তাই না তো যখন আমি আলাদাভাবে লিখবো এই ইন্টারসেকশনটার পরিবর্তে আমাকে অ্যান্ড ইউজ করতে হবে ইন্টারসেকশনের পরিবর্তে কি ইউজ করতে হবে অ্যান্ড ইউজ করতে হবে তো আমি এক্স ইলিমেন্ট বি লিখলাম এক্স ইলিমেন্ট বি ইন্টারসেকশনের পরিবর্তে অ্যান্ড লিখবো আবার এক্স ইলিমেন্ট আমি সি লিখে দিলাম এখন দেখো এই যে থার্ড লাইনটা আছে এই থার্ড লাইনের কোথাও কিন্তু ইউনিয়ন অথবা ইন্টারসেকশন নাই যা ছিল হয়ে গেছে তখন আমাকে যেতে হবে রাইট সাইডে আমি একটা নোট পাশে লিখে দিই রাইট সাইডে যেতে হবে রাইট সাইডে যেতে হবে রাইট সাইডে যেতে হবে তো রাইট সাইডে আমাদের কি আছে এই যে এটা হলো রাইট সাইডে আছে তো এইটা যেইভাবে আছে ওইটা অনুযায়ী আমাদের চতুর্থ লাইনটা সাজাইতে হবে সো এইটা পাওয়ার জন্য এই যে এ ইউনিয়ন ইন্টারসেশন এ ইউনিয়ন সি এটা পাওয়ার জন্য এই এক্স ইলিমেন্ট এ অর দিয়ে গুণ করতে হবে এই যে ভিতরে গুণ করতে হবে হ্যাঁ যদি এটাকে গুণ বলা হয় না এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে লিখতে পারি হ্যাঁ বাট আমি বুঝার সাথে আমি গুণটা বলতেই পারি যাতে তোমাদের মনে থাকে যে এক্স ইলিমেন্ট এ ওর দিয়ে আমি এক্স ইলিমেন্ট কে গুন করবো মাঝখানে অ্যান্ডের অ্যান্ড থাকবে আবার এক্স ইলিমেন্ট এ ওর দিয়ে আমি সি গুণ করবো এই যে এক্স ইলিমেন্ট এ ওর সি মানে গুণটার কথা মনে রাখার রাখলে তোমার জন্য সুবিধা হয় আর কি যে এক্স ইলিমেন এ ওর দিয়ে আমি বিকে গুণ করবো তাহলে এই যে এক্স ইলিমেন্ট এ অর এক্স থাকবে বিস ইলিমেন্ট এ ওর দিয়ে এক্স ইলিমেন্ট সি গুণ করবো এই যে এক্স ইলিমেন্ট এ অর এক্স ইলিমেন্ট সি তাহলে গুণের ক্ষেত্রে আমাদের কথাটা সহজেই মনে থাকে আর যদি ইন্ডিভিজুয়ালি তুমি লিখতে চাও তাহলে এই এক্স ইলিমেন্ট এ অর এক্স ইলিমেন্ট বি লেখা যায় এর অ্যান্ড এক্স ইলমেন্ট এ অর এক্স ইলিমেন্ট সি লেখা যায় মানে এটাকে ভেঙে এই লাইনটা লেখা যায় আচ্ছা এখন যদি এটা মনে থাকে আর কি যে এক্সেলিমেন্ট এ অর দিয়ে বিকে গুন এক্সেলিমেন্ট এ অর দিয়ে কে গুণ আর এন্ড এর জায়গায় এন্ড পরে থাকবে তাহলে খুব সহজে মনে থাকে যদি এই সহজ কথাটাও মনে না থাকে যদি তুমি এটাও ভুলে যাও পরীক্ষার হলের মধ্যে তাহলে আরেকটা সহজ উপায় আছে আরো সহজ সহজ উপায়টা কি সহজ উপায় হচ্ছে এই যে রাইট সাইডে যেতে হবে এই নোটটার কথা যখন মনে পড়বে মানে থার্ড লাইনের পরে তো রাইট সাইডে গিয়ে আমরা ফোর্থ লাইনটা বানাই তাই না তো এই ফোর্থ বানানোর ক্ষেত্রে তুমি এক কাজ করতে পারো এই যে অংশটা আছে রাইট সাইডের যে অংশটা আছে এটাকে ধরে কপি করে এখানে বসাই দিতে পারো কপি করার একটা সিস্টেম আছে সিস্টেমটা খুবই সুন্দর সিস্টেমটা একটু বুঝে রাখো তোমার এখানে একটা ফার্স্ট ব্রেকেট আছে তাই না এখানে কি আছে একটা ফার্স্ট ব্রেকেট আছে তো কপি যখন করবা তুমি একটা ফার্স্ট ব্রেকেট নিয়ে নিবা তারপরে এখানে আছে কি এ তুমি শুধু এ লিখতে পারবা না তুমি এর পরিবর্তে লিখবা এক্স এলিমেন্টে এই যে লিখে দিলাম তারপর আছে ইউনিয়ন তুমি ইউনিয়ন লিখতে পারবা না তুমি ইউনিয়নের পরিবর্তে অর লিখবা এই যে অর লিখে দিলাম তারপর আছে বি তুমি বি লিখতে পারবা না তুমি এক্স এলিমেন্ট বি লিখবা এই যে এক্স এলিমেন্ট বি লিখে ফেললাম এই যে ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম তারপরে একটা ইন্টারসেকশন আছে তুমি ইন্টারসেকশন লিখতে পারবা না তুমি ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড লিখে দিবা এটা কপি করার নিয়ম বুঝাচ্ছি একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলা এখানে এ আছে তুমি এ নিতে পারবা না এর পরিবর্তে লিখতে হবে এক্স এলিমেন্টে এই যে লিখলাম এক্স এলিমেন্টে ইউনিয়ন আছে তুমি ইউনিয়ন লিখতে পারবে না ইউনিয়নের পরিবর্তে তোমাকে লিখতে হবে এটা কপি করা সিস্টেম আর সি এর পরিবর্তে আর ব্র্যাকেট ক্লোজ আছে তুমি তার মানে এই রাইট সাইডের মধ্যে যা ছিল এটাকে একদম ধরে তুমি এখানে কপি করে দিলা সেই ক্ষেত্রে তোমার উপকারটা কি হলো উপকারটা হলো যে গুণ করতে হবে ব্র্যাকেট চেঞ্জ করতে হবে না কমন নিতে হবে এইসব নিয়ে কোনো টেনশন তুমি হচ্ছে জাস্ট এই আইটেমটাকে ধরে এখানে কপি করে বসায় দিলা তো যে জিনিসটা বললাম আর আহ তোমার হচ্ছে রাইট সাইড যে অংশটা আছে ওই রাইট সাইড অংশটা আমরা সুন্দর করে এখানে কপি করে ফেলবো ঠিক আছে কপি করার পরের অংশে আসো আমাদের এই যে অর আছে না এই যে মাঝখানে অর আছে না ফার্স্ট ব্রিকেট মাঝখানে দেখো অর আছে না অরের আগে একটা এক্স এলিমেন্ট আছে অরের পরও একটা এক্স এলিমেন্ট আছে তো যখন এরকম দেখবো যে অরের আগে একটা এক্স এলিমেন্ট অরের পরে একটা এক্স এলিমেন্ট তখন মাথায় নিবো যে এক্স এলিমেন্টটা কমন যাবে তো যদি এক্স এলিমেন্টটা কমন নেই তাহলে তোমার এই অরটা ইউনিয়ন হয়ে যাবে এই ইউনিয়ন বি লিখতে পারি ঠিক আছে ইউনিয়ন বি আবার যখন এন্ড আছে এর জায়গায় এন্ড লিখলাম এখানে দেখো অরের বা এক্স এলিমেন্ট আছে অর ডান পাশে এক্স এলিমেন্ট আছে কমন নিলে এই অরটা ইউনিয়ন হয়ে যাবে ইউনিয়ন করে দিলাম এখন দেখো এর আবার পাশে এক্স এলিমেন্ট আছে এর ডান পাশেও এক্স এলিমেন্ট আছে তো আমি তো আবার এক্স এলিমেন্ট কমন নিতে পারি তো এক্স এলিমেন্ট কমন নিলে এই অ্যান্ড ইন্টারসেকশন হয়ে যায় সো ইউনিয়ন ইন্টারসেকশন ইউনিয়ন সি এরকম হয়ে গেল এটা হচ্ছে আমাদের প্রথম সাবসেটের যে অংশটা আছে মানে আমাদের প্রথম যে লাইনটা আছে এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে এটাকে আমরা 1 নং সমীকরণ বলবো দেখো তো এই 1 নং সমীকরণ বন্ধ বুঝতে পেরেছি কি না আর যদি কোশ্চেন থাকে জুমের যত ক্লাস নিচ্ছে অবশ্যই তোমাদের কোশ্চেন করার সুযোগ আছে হ্যাঁ তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে আর বুঝতে পারলে একটু রেসপন্স করতে হবে বুঝতে পেরেছি কি জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে এখন আমরা হচ্ছে এই যে সেকেন্ড যে অংশটা আছে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় যে অংশটা আছে এখান থেকে প্রথম অংশটা প্রমাণ করবো হ্যাঁ আমরা দ্বিতীয় অংশ থেকে প্রথম অংশ প্রমাণ করব তো সেই ক্ষেত্রে দ্বিতীয় অংশের যে প্রথম পার্টটা আছে এটার উপাদানকে আমরা ওয়াই ধরে নিব তো লিখবো লেট ওয়াই ইলিমেন্ট অফ আমাদের এই অংশটা এই যে বামে যে অংশটা আছে এই অংশটার উপাদান হচ্ছে ওয়াই তাহলে ম্যাথমেটিকাল লিখতে পারি ওয়াই ইলিমেন্ট আমাদের এই পুরো অংশটা লিখলাম এখন এই পুরো অংশটা লেখার পর ইন্ডিভিজুয়াল করে ফেলতে হয় অর্থাৎ ইন্ডিভিজুয়াল আমরা কিভাবে করব যে আমরা এইভাবে লিখতে পারি যে এই পুরো অংশের উপাদান যেহেতু ওয়াই তাহলে ওয়াই এইটারও উপাদান ওয়াই এইটারও উপাদান যখন ইন্ডিভিজুয়াল করব মাঝখানের যে ইন্টারসেকশনটা আছে না এটা অ্যান্ড হয়ে যাবে তা আমি মাঝখানের ইন্টারসেকশনটাকে অ্যান্ড বানাই দিব যখন ইন্ডিভিজুয়াল করব তাহলে ইন্ডিভিজুয়াল করে ফেলি আমি প্রথমে ওয়াই ইলিমেন্ট এ ইউনিয়ন বি লিখলাম ইন্টারসেকশনের পরিবর্তে হয়ে যাবে কি ইন্টারসেকশনে পরিবর্তন হয়ে যাবে এন্ড আচ্ছা এন্ড হওয়ার পর এন্ড হওয়ার পর আমাদের হচ্ছে ওয়াই এ ইউনিয়ন সি এর উপাদান সো আমি লিখলাম যে ওয়াই এ ইউনিয়ন সি এর উপাদান এই যে লিখে ফেললাম ঠিক আছে ইন্ডিভিজুয়াল করে দিলাম আচ্ছা এরপর আমার কাজ কি ওয়াই ইলিমেন্ট এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে হ্যাঁ এইখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়াইটাকে আবার ইন্ডিভিজুয়াল করা যায় ঠিক আছে এখানে ওয়াইটাকে আবার ইন্ডিভিজুয়াল করা যায় যেমন এখানে বলা আছে ওয়াই ইলিমেন্ট এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে ওয়াই তাহলে আমি তো বলতে পারি এর এর উপাদান উপাদান ওয়াই ইন্ডিভিজুয়াল যখন করবো এই মাঝখানের ইউনিয়নটা অর হয়ে যাবে তো মাঝখানে ইউনিয়নটাকে অর বানাই দিয়ে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল করে ফেলি ঠিক আছে সো ইন্ডিভিজুয়াল করে ফেলি এইভাবে যে আমাদের আহ সরি

এই তিন নাম্বার লাইনের কোথাও কিন্তু ইন্টারসেকশন বা ইউনিয়ন নাই তার মানে রাইট সাইড যেতে হবে তো রাইট সাইডে আমাদের আছে কি এই অংশটা আছে তাই না তো এইটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে যে এ ইউনিয়ন বিসি এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের ওয়াই ইলিমেন্ট এ অর কমন নিতে হবে হ্যাঁ এই যে দেখো ওয়াই এলিমেন্ট এ অর কমন নিতে হবে ওয়াই ইলিমেন্ট এ অর এখানেও আছে ওয়াই এলিমেন্ট এ অর এন্ড এর আগে কি আছে ওয়াই এলিমেন্ট এ অর এন্ড এর পরে কি আছে ওয়াই এলিমেন্ট এ ওর তো ওয়াই এলিমেন্ট এ ওর কমন নিলে আমাদের হচ্ছে গিয়ে এই লাইনটাই যে ব্র্যাকেটের মধ্যে বিসি চলে আসবে ব্র্যাকেটের মধ্যে বিসি চলে আসবে এখন তুমি তো পরীক্ষা হলে নাও বুঝতে পারো যে কমন নিতে হবে কি হবে না এটা তুমি পরীক্ষার হলে নাও বুঝতে পারো মনে নাও থাকতে পারে তো মনে না থাকলে কোনো সমস্যা নাই আমরা হচ্ছে যখন থার্ড লাইনে আসব হ্যাঁ থার্ড লাইনে কিন্তু কোনো ইন্টারসেশন বা ইউনিয়ন থাকতে পারবে না এটা যা ছিল সব অ্যান্ড হয়ে গেছে যখন থার্ড লাইনে আসবো তখন ফোর্থ লাইনের ক্ষেত্রে আমরা কি করবো জাস্ট এটাকে ধরে এনে এখানে কপি করে দিব শেষ কাজ কমপ্লিট কমন নিতে হবে নাকি গুণ করতে হবে না ব্র্যাকেট চেঞ্জ করতে হবে এগুলো দেখা দরকার নাই তুমি থার্ড লাইনটা কোন রকম কষ্ট করে বানাবা ফোর্থ লাইনটা এটাকে ধরে এখানে কপি করে এই যে ফোর্থ লাইনে বসিয়ে দিবা কপি করার নিয়ম হচ্ছে এ আছে তুমি এ লিখতে পারবা না তোমাকে লিখতে হবে ওয়াই এলিমেন্টে ইউনিয়ন আছে ইউনিয়ন লিখতে পারবা না লিখতে হবে অর ব্র্যাকেট দিবা বি এর পরিবর্তে লিখতে হবে ওয়াই এলিমেন বি ইন্টারসেকশনের পরিবর্তে লিখতে হবে এন্ড সি এর পরিবর্তে লিখতে হবে ওয়াই এলিমেন সি এই যে একদম সুন্দর করে কপি করলাম হ্যাঁ তারপরে তুমি ব্র্যাকেটের ভিতরে তাকাও দেখো আগে এলিমেন্ট এন্ডের পরে এলিমেন্ট তো তুমি এটাকে ইন্ডিভিজুয়াল ছিল এটাকে একসাথে করে ফেলো বা এটাকে তুমি কমন নিয়ে চিন্তা করো যে এলিমেন্ট দুই পাশে আছে এলিমেন্ট কমন নিলাম তো এটা বি ইন্টারসেকশন সি হয়ে গেল। আবার অরের বা পাশে ওয়াইলিমেন অরের ডান পাশে এলিমেন্ট তো এটা ইন্ডিভিজুয়াল আছে তুমি একসাথে করে ফেলো তো একসাথে করার মানে হচ্ছে যে তুমি এলিমেন্ট দুই পাশ থেকে ধরো কমন নিলাম সেই আমাদের অরটা ইউনিয়ন হয়ে যাবে তো এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের কিন্তু এই ইউনিয়ন বিনিয়োগ দিয়ে প্রমাণ হয়ে গেল আমরা সুতরাং দিয়ে সেকেন্ড যেই লাইনটা ছিল আমরা এটা সময় সময় দুই নম্বর সমীকরণ দিলাম এরপর লিখলাম যে ফ্রম ইকুয়েশন ওয়ান এন্ড টু উই গেট প্রমাণিত হ্যাঁ সমান দিয়ে আমরা প্রমাণিত লিখে দিব মাঝখানে কিন্তু অবশ্যই সমান চিহ্ন দিতে হবে এক আর দুই নম্বর সমীকরণ যখন তখন কিন্তু মাঝখানে সাবসেট আর যখন প্রমাণ করবো তখন কিন্তু মাঝখানে ইকুয়াল টু চিহ্ন ইউজ করতে হবে তো আঠারোর বিয়ে দুই নাম্বারটা আমি করাইলাম তোমরা হচ্ছে এক নাম্বারটা নিজেরা না দেখে না দেখে দেখে করবা হ্যাঁ এবং আমি যেই সিস্টেমে করিয়েছি এই সিস্টেমে তোমাকে সমাধান করতে হবে এই যে ছয়টা লাইনের এক লাইন বাড়াবো না কমাবো না একদম ছয় লাইনের মধ্যে ক্যালকুলেশন কমপ্লিট করবা আচ্ছা আমি আঠারোর সি করাই দিচ্ছি আঠারোর সি নাম্বার যে ম্যাটটা আছে প্রথমে লিখলাম যে টু প্রুভ দ্যাবক উই উইল প্রুভ দ্যাট উপরের অংশটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ আবার দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ এভাবে সাজাইলাম তারপরে আমি লিখলাম যে লেট ধরে নিচ্ছি এক্স বি এন ইলিমেন্ট অফ প্রথম অংশ অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম না সে ইউনিয়ন বি হোল প্রাইম এর উপাদান হচ্ছে এক্স এলিমেন্ট তো ম্যাথমেটিক লিখতে পারি এক্স ইলিমেন্ট ইউনিয়ন বি হোল প্রাইম এখন আসো আমাকে মেইন ক্যালকুলেশন করতে হবে আমি এই যে উপরে প্রাইম চিহ্নটা দেখতে পাচ্ছি এই প্রাইমটাকে যদি উঠাই দিই তাহলে এই ইলিমেন্টের উপর একটা নট চিহ্ন পড়বে অর্থাৎ তুমি এটাকে লিখতে পারো এক্স নট ইলিমেন্ট এ ইউনিয়ন বি ঠিক আছে একটা নট চিহ্ন ইউজ করতে হবে এখন এই নট যখন আমরা ইউজ করলাম সেই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যখন নটটাকে ইন্ডিভিজুয়াল করে দিব হ্যাঁ সেক্ষেত্রে আমরা লিখবো যে এক্স নট এলিমেন্ট এ আবার এই ইউনিয়নটা হয়ে যাবে কি তোমার ইউনিয়ন থাকলে নট যদি থাকে আর কি এক্স নর্ট এলিমেন্ট যদি থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার ইউনিয়ন মানে হচ্ছে আগে ছিল অর এখন হবে উল্টা এন্ড হবে ইন্টারসেকশন মানে আগে ছিল এন্ড এখন উল্টা হবে অর হবে মানে যখন নট থাকবে নর্থ থাকলে উল্টা কাজ করে ইউনিয়নের পরিবর্তে অ্যান্ড লিখতে হয় ইন্টারসেকশনের পরিবর্তে অর লিখতে হয় তো এক্স নট ইলিমেন্ট এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি এর উপাদান এক্স না হ্যাঁ তার মানে এক্স এক্স এর উপাদান উপাদান না না ইন্ডিভিজুয়াল লিখে ও উপাদান না তারপরে এক্স বি এর উপাদান না মানে একসাথে ছিল এখন আমরা আলাদা ইন্ডিভিজুয়াল লিখলাম এখন তুমি একটা জিনিস চিন্তা করি নটটা উঠে দিলে এর উপর প্রাইম পড়বে এক্স ইলিমেন্ট এ প্রাইম আবার এই নটটা উঠে দিলে বি এর উপর প্রাইম পড়বে এক্স এলিমেন্ট বি প্রাইম এখন তো আর নট নাই না এখন কিন্তু জেনারেল এক্স এলিমেন্ট এলিমেন্ট আছে তো এন্ড এর আগে এক্স এলিমেন্ট এন্ড এর পরে এক্স এলিমেন্ট আছে তো এক্স এলিমেন্টটা কমন নিয়ে নিব এক্স এলিমেন্ট কমন নিলে এই যে মাঝখানের যে ইন্টারসেকশনটা সরি এন্ড আছে এই এন্ড এর পরিবর্তে ইন্টারসেকশন হবে অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি যে আমাদের প্রথম অংশটা প্রমাণ হয়ে গেছে অর্থাৎ এ ইউনিয়ন বি হোল প্রাইম এটা সাবসেট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটাকে আমরা বলবো এক নম্বরীকরণ তারপরে আমরা আবার লিখবো যে লেট ওয়াই বিলিমেন্ট অফ এ প্রাইম ইন্টারসেকশন বিয়াই এলিমেন্ট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আচ্ছা এখন তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারো অথবা উল্টা দিকে উঠতে পারো বারবার তো আমি বলেছি উল্টা দিকে উঠতে পারো এটা একটু শিখাই দিই যে কিভাবে উল্টা দিকে উঠতে হয় তোমার এই যে লাইনটা এই লাইনটা আর আমাদের এই লাইনটা কিন্তু সেম তাহলে এই লাইনের আগের লাইন যেটা হ্যাঁ সেটা কি এখন সেকেন্ড লাইন হবে তাহলে আমাদের সেকেন্ড লাইনের মধ্যে আমি কি লিখতে পারি সেকেন্ড লাইনের মধ্যে আমি লিখতে পারি যে এক্স ইলিমেন্ট এ প্রাইম অ্যান্ড এক্স ইলিমেন্ট বি প্রাইম তো এক্সের জায়গায় ওয়াই জাস্ট ইউজ করতে হবে ওয়াই ইলিমেন্ট এ প্রাইম অ্যান্ড ওয়াই ইলিমেন্ট বি প্রাইম তারপরে এই যে লাইনটা আছে থার্ড লাইন হ্যাঁ থার্ড লাইনটার মতো করে আমি থার্ড লাইন সাজাই দিলাম y not element a and y not element b তারপরে এই যে फोर्थ লাইন হ্যাঁ সেই লাইন অনুযায়ী আমি সাজিয়ে দিলাম যে y not element a union b তারপরে এই যে ফিফথ লাইন হ্যাঁ যেটা তোমার আছে সেটা আমি লিখে দিলাম যে y element a union b হোল প্রাইম সুতরাং চিহ্ন দিয়ে আমি বলতে পারি যে আমাদের সেকেন্ড যে অংশটা ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট এ ইউনিয়ন বি হোল প্রাইম এটা হচ্ছে দুই নং সমীকরণ পরে লিখতে হবে যে ফ্রম ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু উই গেট এক এবং দুই নং সমীকরণ থেকে আমরা পাই কি পাই যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম রুট দেখো বুঝতে পারছো কি না আর না বুঝতে পারলো আমাকে জানাও বুঝতে পেরেছি স্যার